প্রস্তুতি নিন, উপনির্বাচন হবে বাগদায়, 24 ভোট হবে একসাথে। বনগাঁয় বিজয় সম্মেলন অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উন্নয়নের নিরিখেই ভোট হবে, মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। পাল্টা বিশ্বজিৎ দাস। প্রস্তুতি নিন, উপনির্বাচন হবে বাগদায়, 24 একসাথেই ভোট হবে। বনগাঁয় বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির বনগাঁ উত্তর বিধানসভার আয়োজনে বনগাঁ অন্নপূর্ণা কমিউনিটি হলে এক বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়কের পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী সভাস্থলে পৌঁছাতেই ফুল ছিটিয়ে দলীয় পতাকা নেড়ে তাকে স্বাগত জানান অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা। পাশাপাশি দলনেতাকে স্বাগত জানাতে বিজেপির পক্ষ থেকে ঢাকের আয়োজন করা হয়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসএসসি দুর্নীতির প্রসঙ্গে বাগদার রঞ্জন প্রসঙ্গ টেনে আনেন তিনি। তিনি বলেন, টাকা তোলার মেশিন এখানেই রয়েছে, চাটাই পেতে মাদুর পেতে টাকা তোলা হতো বলেও অভিযোগ করেন তিনি। মঞ্চে সিএ প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিএ পূরণ হবে, প্রধানমন্ত্রী যে কথা দেন সে কথা রাখেন, সিএ চালু হলে জন্ম নিয়ন্ত্রণ আইন আনা দরকার বলেও দাবি করেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারত সরকার যা কথা দেয়, প্রধানমন্ত্রী যা কথা দেয় সে কথা তিনি রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি, সিএ চালু হওয়ার পরে এনআরসি এবং জন্ম নিয়ন্ত্রণ আইন, এটা আমার দলের কথা নয়, আমার ব্যক্তিগত মত, আনা দরকার এই ভারত ভূমিকে রক্ষা করার জন্য। অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে তার দাবি, অবৈধভাবে এদেশে এসে আমাদের রেশন আমাদের কাজ খেয়ে নিচ্ছে। আজকে অনুপ্রবেশকারীরা বেড়া ডিঙিয়ে এসে আমার রেশন খাচ্ছে, আমার জমি নিয়ে নিচ্ছে, আমার 100 দিনের কাজ নিয়ে নিচ্ছে, তাই আমার ভারত ভূমিকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য নাগরিক পুঞ্জি তৈরি হওয়া উচিত, এটা আমি মনে করি। আপনারাও সবাই আমার সঙ্গে একমত হবেন। সামনেই পঞ্চায়েত ভোট, নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে আরো ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। ভোট লুঠের অভিযোগ তুলে তিনি বলেন, ভোট লুট হলে ব্যালট বাক্স জলে ফেলে দিন। পঞ্চায়েতে যদি হিন্দু বুথ লুট করতে আসে, বাক্স ধরবেন, পুকুরে ফেলবেন। শুভেন্দু অধিকারীর এদিনের মন্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই ভোট হবে, মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। আমরা মানুষের রায়ের উপরে বিশ্বাস রাখছি, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প এবং যে উন্নয়ন, প্রতিটা মানুষের পরিবারের প্রতিটা পরিবারেই সেই উন্নয়ন পৌঁছে দিতে পেরেছি। উন্নয়নের নিরিখেই এবারে পঞ্চায়েত ভোট হবে, অর্থাৎ নিশ্চিতভাবে ওদের ভরাডুবি হবে এবং ওরা ইডি সিবিআইকে যত বেশি ব্যবহার করবে মানুষ তত ওদের প্রত্যাখ্যান করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।